আড়াইহাজার মানুষ যে কি প্রত্যাশায় ছিল, আজকে আমি যখন আড়াইহাজারে প্রবেশ করি সেই সিন নিশ্চয়ই জাতি দেখেছে, কারণ এটা ভিডিও লাইভ হয়েছে। লক্ষ লোকের মা বোনেরা যেভাবে রাস্তায় নেমে এসেছে, ফুল দিয়ে বরণ করেছে, এই যেন সবই জননেত্রী শেখ হাসিনার অনুমতিতে যে আজকে আমাকে এখানে একটা পজিশন দিয়েছেন, হুইপ করেছেন, তারই বহিঃপ্রকাশ। বঙ্গবন্ধুর কন্যার প্রতি যে আজকে এই আড়াই হাজার লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করতে পারছি, এই জন্যই আমি ধন্য হচ্ছি যে বঙ্গবন্ধুর কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আড়াই হাজার মানুষের মনের খবর রাখেন। তিনি ইশারা বুঝেন, তিনি এই এলাকার মানুষের খবর রাখেন বলেই এই এলাকার মানুষের পক্ষ থেকে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আমি দোয়া চাই আপনাদের মাধ্যমে, আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে আজকে স্মার্ট বাংলাদেশ গড়ার যে নির্দেশনা বঙ্গবন্ধুর কন্যার, সেটা যেন বাস্তবায়নে আমি আমার দায়িত্বটা শতভাগ নিশ্চিতভাবে সততার সাথে পালন করতে পারি। আমার প্রতিশ্রুতি একটি যে আড়াই হাজারের মানুষ যত ভালো থাকতে পারবে, বাংলাদেশের মানুষ যত ভালো থাকবে, বঙ্গবন্ধুর কন্যা যেমন খুশি হতে পারেন, তার হাসি মুখটা আমরা দেখতে চাই। আড়াই হাজারের মানুষ যেন বঙ্গবন্ধুর কন্যা নির্দেশনা মেনে আগামী দিনে উন্নয়নের মাইলফলক হিসাবে বাংলাদেশকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার আড়াই হাজার যেন এক বিন্দু পিছনে না থাকে, সেই চেষ্টাটাই আমি করব। নারায়ণগঞ্জ আমার জেলা, নারায়ণগঞ্জ আমাদের গর্বের জায়গা। বাংলাদেশের ভূখণ্ডের নারায়ণগঞ্জ হলো অন্যতম একটা জেলা, আপনারা জানেন বিশেষ শ্রেণীর জেলা। এই জেলাকে বঙ্গবন্ধুর কন্যার পরামর্শে আমরা এই পর্যন্ত তার দেওয়া হাসপাতাল এবং রাস্তাঘাট, আমাদের এই প্রত্যেকটি রাস্তার যে প্রশস্তকরণ, সব কাজগুলি কিন্তু আমরা পেয়েছি, এমনকি ব্রিজ, আজকে মেঘনার তৃতীয় ব্রিজও আড়াই হাজারে শুরু হতে যাচ্ছে, আপনারা জানেন। বঙ্গবন্ধুর কন্যা একসাথে নারায়ণগঞ্জের যা উন্নয়ন সব কিন্তু দিয়েছেন, তারপরেও আমি বলবো এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেট্রো রেল নারায়ণগঞ্জে আনতেই হবে, আমাদের যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন আরও ভালো করতে হবে, এবং নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ, এটাই আমার প্রত্যাশা।